আলহামদুলিল্লাহ, আমরা এই মাসের অপেক্ষা ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। এই মাসের প্রায় দুই তৃতীয়াংশ পার হয়ে গেছে আর এক তৃতীয়াংশ সামনের দিকে আসছে। আগামীকালকে রাত্রে থেকে শেষ 10 দিন শুরু হয়ে যাবে, অত্যন্ত খায়ের এবং বরকতের দিন। আল্লাহ তাআলা সমস্ত সময়ের মধ্যে থেকে সারা বছরের আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম মাসটি হচ্ছে রমাদান। রমাদান মাসের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ ফজিলতের দিন হচ্ছে শেষ 10 দিন। শেষ 10 দিনের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। এই সামনে আমাদের এসে গেছে সেই সুযোগ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই 10টি দিনকে কিভাবে গনিমত মনে করতে হবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন এই শেষ 10টি দিনে, যা তিনি অন্য সময় করতেন না, অনেক বাড়িয়ে দিতেন। তিনি নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন এবং কোমর বেঁধে নামতেন। অনেক সিরিয়াসলি এই 10টি দিনকে তিনি পাওয়ার জন্যে এবং ফায়দা নেওয়ার জন্যে চেষ্টা করতেন। এবং আমরা জানি অনেকগুলো হাদিস এসেছে, তার মধ্যে বেজোড় রাতগুলোকে লাইলাতুল কদরের ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং যে ব্যক্তি কিসমতে জুটবে লাইলাতুল কদরে ঠিক মতোই জেগে ইবাদত করতে সক্ষম হয়েছে, আল্লাহ তাআলার কাছে ঈমান এনে যে তিনি যে এত পুরস্কার দিবেন এগুলোকে বিশ্বাস করে এবং পাওয়ার আশা করে যখন ঈ বান্দা ইবাদত করে লাইলাতুল কদরে, তার অতীতের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জাগিয়ে দিতেন, তিনি তার বিবিদের ঘরে গিয়ে তাদেরকে জাগিয়ে দিতেন। এবং তিনি আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমরা ঘুমিয়ে আসি, তিনি আমাদেরকে তাহাজ্জুদের জন্য উঠিয়ে দিচ্ছেন, দরজা নক করছেন, তো আমরা উঠে বলছেন উঠো উঠো নামাজ পড়ো। তো আলী রাদিয়াল্লাহু আনহু উঠবেন, তো একটু পরে উঠতেন আর কি, ওনার ঘুমের ঘরে উনি বলতেছেন আচ্ছা আমাদের রুহ তো আল্লাহর হাতে, আল্লাহ যখন চান তখন তো আমরা উঠবো। একটুখানি আদবের সাথেই কষ্ট প্রকাশ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে তিনি আর কোনো কথা বললেন না, তিনি সামনের দিকে চলে গেলেন আর যাচ্ছি যাতে বললেন কোরআনের একটা আয়াত যে মানুষকে বোধহয় আল্লাহ তাআলা একটু ঝগড়া করার টেন্ডেন্সি দিয়েছেন, একটু তর্ক করতে চায় বোধহয় মানুষ, এই কথাটা বলে চলে গেলেন। তো এই কথা দ্বারা কী শিখলাম এই হাদিস থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের জন্য বিশেষ করে এই মোবারক দিনগুলোতে লাইলাতুল কদরের দিনে যাতে ওনার পরিবারে কেউ মিস না করে, তিনি এত সিরিয়াসলি তাদেরকে ঘুমের থেকে উঠানোর চেষ্টা করছেন, তিনি নিজে আমল করছেন, পরিবারের সদস্যদেরকে তিনি ডেকে উঠাচ্ছেন। আর একটি হাদিসে আসে, তিনি তাহাজ্জুদের সময় বললেন কে উঠাবে, ওনার বিবিদের ঘরের দিকে নির্দেশ দিয়ে সবাই যে ঘুমিয়ে আসে, আজকে যারা দুনিয়ার মধ্যে কাপড় চোপড় পরে নিজেদেরকে ঢেকে রাখছে, কিয়ামতের দিনতে সবার কাপড় চোপড় থাকবে না, সবার আসল জিনিস প্রকাশ হয়ে যাবে, কার কি আমল আছে, কে উঠবে এই মুহূর্তে এখন তাহাজ্জুদ পড়ার জন্যে। ওনার মতোই সাহাবায়ে কেরাম এভাবে করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে নামাজ পড়তেন এবং ওনার পরিবারের সদস্যদেরকে জাগাতেন আর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করতেন, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন তোমার পরিবারের লোকদেরকে নামাজের জন্য নির্দেশ দাও, উপদেশ দাও, আর এই কাজ করতে গিয়ে সবর করো। এভাবে করে তিনি এই আয়াতটা পড়ে শোনাতেন আর তাদেরকে জাগাতেন। এবং এই তাহাজ্জুদের সুযোগ লাইলাতুল কদরে কেউ যেন আমরা মিস না করি, রাত্র ছোট কিন্তু এরপরেও এই সুযোগ আমাদেরকে নিতে হবে। এই 10টি দিনের পাওয়ার জন্য তিনি যে আমলে ঢুকতেন সেটা ছিল এতেকাফ। যদি আমাদের এখন এতেকাফের এবছর সুযোগ হচ্ছে না, অনেক মসজিদে প্রায় মসজিদেই হবে না, কিন্তু আমরা এতেকাফের মতোই কিছু ইবাদত করি, অন্তত কাছাকাছি পরিমাণটা বাড়িয়ে দেই, দুনিয়ার কাজকর্ম একটু কমিয়ে দিয়ে এতেকাফের মূল উদ্দেশ্য হচ্ছে একটু আল্লাহ তাআলার সঙ্গে সময় বেশি কাটানো, আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করা। নফল নামাজ, জেকের আজকার, দোয়া, কোরআন তেলাওয়াত, এইগুলোর মাধ্যমে একটুখানি বেশি করে আল্লাহ তাআলার সঙ্গে সময় কাটানো, এটাই তো এতেকাফের আসল উদ্দেশ্য। পুরো না হলেও আমরা আংশিক হলেও তো আমরা নিজেরা এই আমলটা তো করতে পারি যে দুনিয়ার কাজকর্ম কিছু কমিয়ে আল্লাহ তাআলার কাছে আমরা একটু বেশি করে ধর্ণা দেব। এরপরে লাইলাতুল কদরের যে দোয়ার ব্যাপারে মা আয়েশা জিজ্ঞেস করেছেন কোন আমলটা বেশি করব,
তিনি যেটা বলেছিলেন, আল্লাহুম ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি অনেক ক্ষমাশীল, আপনি ক্ষমা করা পছন্দ করেন, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। রাত্র ছোট, আগের মতো তো এখন আমরা তার তারাবি পড়ার পরে কদ্দুরি সময় আছে, তাহাজ্জুদের সাহরি খাওয়ার আগে, তারপরেও চেষ্টা করি যদ্দূর পারি, যতটুকুন পারি, কথা গল্প গুজব আড্ডা অথবা স্ক্রিনের দিকে না গিয়ে আল্লাহ তাআলার সঙ্গে একটু সময় কাটাই। আর দিনের বেলাও আসলে এই দিনগুলোর দশটি দিনের রাতে শুধু মোবারক নয়, দিনেরগুলোও মোবারক, যেহেতু দিন লম্বা আছে, দিনের কিছু সময় আমরা ইবাদতে, নফল ইবাদতে ব্যয় করি। এই জন্য ইমাম শাফিঈ থেকে শুরু করে রহমাতুল্লাহ অনেক ইমামরা বলেছেন যে শেষ দশ দিনের রাতে যেমন ইবাদতে চেষ্টা করা দরকার ফজিলত, দিনেরগুলোরও ফজিলত আছে। কাজেই আমরা যেহেতু দিন বড়, এই সময় একটু আমরা কাজে লাগাই। ইবাদতের মধ্যে তো আমরা করবই, কিন্তু আরও কিছু বিষয় আছে যে বিশেষ করে দোয়া করার বিষয়টা বেশি করে করা দরকার। এখন এই দোয়ার মধ্যে যেটা পেলাম আফু বনের কথা, ক্ষমা চাওয়ার দোয়া, এই হাদিস থেকে অনেক ওলামায়ে কেরাম দলিল নিয়েছেন যে যদি আল্লাহ তাআলা ক্ষমা করা পছন্দ করেন, তাহলে বান্দাদের কাছেও আল্লাহ তাআলা একে অপরকে ক্ষমা করাটা পছন্দ করেন। যেই ব্যক্তি নিজেরা একে অপরকে বেশি করে ক্ষমা করে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন। এটা একটা শরীয়তের প্রিন্সিপাল হচ্ছে আল জাযা ও মিন জিনসিল আমল, তুমি যে কাজ করো তুমি সেটা পাবা। তুমি ভালো কাজ করলে যেই তরিকা ওইটার বদলা আল্লাহ তাআলা তোমাকে ওই তরিকায় দিবেন। আমি যদি মানুষকে বেশি করে ক্ষমা করি তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, আর আমি যদি কাউকে ক্ষমা করতে পারি না তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাওয়া আমার জন্য বেশি জুটবে না। এতো ক্ষমা আল্লাহ তাআলা নিজের জন্য তিনি আফুউন আফও করেন, আফুর অর্থ হচ্ছে এমনভাবে ক্ষমা করেন যে ওটাকে একদম মুছে দেন আর আমার নামে থাকবেই না। এটাই হচ্ছে এই মাগফিরা, তার গফরান আর আফুর মধ্যে পার্থক্য হচ্ছে যে ওখানে হয়তো গুণাটা থাকবে কিন্তু সেটা আল্লাহ কেটে দিয়েছেন, কিন্তু আফু যখন করবেন গুণা ছিলই না, গুণার কোনো অস্তিত্ব আমার নামে থাকবে না। আর ক্ষমা করাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন। একটা এক্সাম্পল দিয়ে আমরা ক্ষমার একটা এক্সাম্পল নেই, যে এক সাহাবীর নাম ছিল আবু দমদম রাদিয়াল্লাহু আনহু, সবাই সদকা করে, উনি গরিব মানুষ, সদকা করার কিছু নাই। তখন তিনি বললেন, আল্লাহ আমার তো সদকা করার মধ্যে টাকা পয়সা কিচ্ছু নেই, তো আমি একটা জিনিস সদকা করতে চাই, আমার ইজ্জত সম্মানকে সদকা করে দিলাম। অর্থাৎ যে ব্যক্তি আমাকে খামাখা গালিগালাজ করেছে, আমাকে অপদস্থ করার চেষ্টা করেছে, আমার বিরুদ্ধে তোহমত দিয়েছে, আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিয়েছে, আমি এগুলো কিচ্ছু করি নাই, আল্লাহ তার ব্যাপারে কোনো কমপ্লেন করব না, এইটা সদকা করে দিলাম। আখেরা তো আপনার কাছে বলবো না যে আল্লাহ তার থেকে তাকে শাস্তি দেন আমাকে যে এই কষ্ট দিয়েছে, এটা সদকা করে দিলাম, একদম ফি সাবিলিল্লাহ আমি এটা দান করে দিলাম। ওনার এই দোয়াটার খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসলো, তিনি খুবই খুশি হয়ে গেলেন যে এত সুন্দর সদকা করা তোমরা কি পারবা। তিনি সাহাবীদেরকে উৎসাহিত করলেন, আসুন আমরা মানুষ হিসাবে যখন সমাজে চলি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কত মানুষের সঙ্গে আমাদের উঠা বসা হয়ে যায়, কত লেনদেন আমাদের হয়, কত ধন সম্পর্ক আছে, আমরা অনেক সময় ইচ্ছাই হোক অনিচ্ছাই কষ্ট দেই, কষ্ট পাই, এটা আমাদের প্রায়ই ঘটে। আসুন আমরা এই শেষ দশ দিনে আল্লাহ তাআলার কাছে যখন লাইলাতুল কদরের ইবাদত করব, আমরা মন থেকে বলি যে আল্লাহ আমি আমাকে যে যে কষ্ট দিয়েছে আল্লাহ আমি সবাইকে মাফ করে দিলাম, আমি কিয়ামতের দিন আপনার কাছে তাদের বিরুদ্ধে নালিশ করব না। এরকম করে যদি দোয়া করতে পারি তাহলে লাইলাতুল কদর এটা অন্যতম বড় আমল হয়ে যাবে, যেটা আমাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে ফেলবেন, যার ভিত্তিতে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।